কি হলো? আমি পারবো না অপারেশন করাতে, ফারিয়ার বুকে ছুরি চালাতে। আমার হাত কাঁপছে, আমার বুক ব্যথা করছে, আমার দ্বারা হবে না। তোকে এটা করতেই হবে, বেশি সময় নেই। বেশি দেরি হয়ে গেলে ফারিয়া ভাবিকে আর ফিরে পাওয়া যাবে না। না, এটা আমি হতে দিব না। ফারিয়াকে ছাড়া আমি বাঁচবো না। তাই বলছি, এখনো সময় আছে, যা ভিতরে যা। মনে কর তুই ফারিয়া ভাবির কষ্ট দূর করছিস। ভাইয়া, বেশি দেরি হয়ে যাওয়ার আগে যা, আল্লাহর নাম নিয়ে অপারেশন কর, সব ঠিক হয়ে যাবে। রিমান তাড়াতাড়ি ভিতরে যায়, নিজের মনকে শক্ত করে অপারেশন শুরু করে, দুটো গুলি বের করে। অপারেশন শেষ করে রিমান বাহিরে এসে বসে মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। কি হয়েছে রিমান, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? রিমান ফারিয়ার বাবার দিকে তাকায়, চোখ দিয়ে পানি পড়ছে। কি হলো বলো, আমার মেয়ে ঠিক আছে তো নাকি? ফারিয়া কোমায় চলে গেছে, জানি না কবে ফিরে আসবে। সবাই কান্নায় ভেঙে পড়ে। রিমান, দুটো গুলি আমাকে দাও, আমি পরীক্ষা করাচ্ছি। যে ফারিয়ার এই অবস্থা করছে, সে যেন কোনো মতে ছাড়া না পায়, তাদের আমি ছাড়বো না। যারা এই কাজ করেছে তাদের চেহারা সিসি ক্যামেরায় ধরা পড়েছে, কালকের মধ্যে আসামি তোমার সামনে থাকবে, এটা রাফি খানের ওয়াদা। রিমান ফারিয়ার বেডে যায়, ফারিয়ার পাশে একটা চেয়ার নিয়ে বসে। রিমান ফারিয়ার হাত ধরে চোখের পানি ভাসাতে থাকে। হ্যাপি বার্থডে চান, প্লিজ তাড়াতাড়ি উঠে যাও। দেখো তোমার রিমান তোমার জন্য কত কষ্ট পাচ্ছে। তুমি আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য ব্যস্ত হয়েছিলে, আজ যখন বলছি তখন তার কোনো জবাব দিচ্ছ না। প্লিজ উঠে যাও, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া নিজে শূন্য মনে হচ্ছে, প্লিজ উঠে যাও। চোখের পানি গড়িয়ে পড়ছে রিমানের। রিমান পকেট থেকে রিংটা বের করে ফারিয়ার আঙুলে পরিয়ে দেয়, সেখানে একটা কিস করে। আই লাভ ইউ। সকালে রিমান ফারিয়ার হাত ধরে তার বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে। সকালে সূর্যের তীব্র আলো রিমানের চোখে পড়তে ওর ঘুম ভাঙে। রিমান চোখ খুলে ফারিয়াকে দেখে কিছুক্ষণ ওর হাত ধরে চুপচাপ বসে তার দিকে তাকিয়ে আছে। তারপর ফারিয়ার হাতে তার ঠোঁট কিছুক্ষণ লাগিয়ে রেখে কিস করে। রিমান ফারিয়াকে চেক করে বাহিরে যায়। রিমান গিয়ে দেখে অয়ন আর ফারিয়ার বাবা বেঞ্চে বসে আছে, আর সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অয়ন দেওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে, আর ফারিয়ার বাবার চোখে ঘুম নেই। যার একমাত্র মেয়ের এ অবস্থা, তার চোখে ঘুম আসবে কিভাবে? রিমান গিয়ে ওদের পাশে বসে। রিমানকে দেখে ফারিয়ার বাবা করুণভাবে জিজ্ঞেস করে, আমার মেয়ে কবে ঠিক হবে? রিমান, ফারিয়া ঠিক হয়ে যাবে তো? রিমান ফারিয়ার বাবার হাত ধরে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ফারিয়ার কিছু হতে দিব না, ওকে ঠিক হতেই হবে। আর খুব আপনাকেও বাবা বলে ডাকবে, বাবাকে তো সান্ত্বনা দিয়ে দিলাম, কিন্তু নিজেকে কি বলে সান্ত্বনা দিব? অয়ন রিমানের কাঁধে হাত রাখে, চিন্তা করিস না, ফারিয়া ভাবি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন, বাসায় ফোন দিয়ে বলে দে আমি ফারিয়াকে নিয়ে বাসায় ফিরছি। মানে? মানে ওর চিকিৎসা আমি বাসায় করব, ফারিয়াকে এখানে রাখবো না। ফারিয়া হসপিটাল থাকতে ভালো লাগে না, ওর দেখা শোনা আমি বাড়িতে করব। ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি। বাবা, আপনি ফারিয়াকে কেন ডেকেছিলেন? আমি এখন প্রায় অসুস্থ থাকি, তাই মারা যাওয়ার আগে আমার সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য ডেকেছিলাম। ও, রিমান সাইডে গিয়ে রাফিকে ফোন করে কি যেন বলছে। রিমান সব কিছু রেডি করে অ্যাম্বুলেন্স দিয়ে ফারিয়াকে বাসায় নিয়ে যায়। রিমানের রুমটাকে পুরো হসপিটালের রুমের মতো বানিয়ে ফেলেছে। মেঘা রুমে আসে। ভাইয়া, তুই ঠিক আছিস তো? আমার কি হয়েছে? আমি ঠিক তো আছি। মেঘা রিমানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি জানি তুই ঠিক নেই, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? তোর মুখ দেখে বুঝতে পারছি আমি। রিমান মেঘাকে ছাড়িয়ে মেঘার দু বাহুতে ধরে একটু নিচু হয়ে হালকা হেসে বলে, আমি ঠিক আছি, তোর ভাবি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমিও দেখব কতদিন তোর ভাবি এবার শুয়ে থাকতে। আর কেউ রিমানের সাথে থাকলে সে না হেসে থাকতেই পারবে না। রিমান কথায় কথায় একটা জোক বলবে আর ভাবি হেসে উঠে যাবে। ঠিক, মেঘা জাগিয়ে তোর ভাবির জন্য স্যুপ পার্টি দিতে বল, তোর খাওয়ার সময় হয়ে গেছে, আর স্যুপটা একদম
পাতলা করবি? ঠিক আছে, আমিও যাচ্ছি। মেঘা রান্নাঘরে যায়, সাথে অয়নও যায়। এই সময় রিমানকে সান্ত্বনা দিয়ে, তুমি ওর সামনে কান্না করছো, তাহলে তো ও আরো ভেঙে যাবে। আমি কি করব, কান্না আসলে? তুমি এখনো ছোট নাকি যে এভাবে কান্না করছিস? সব ঠিক হয়ে যাবে পাগলি মেয়ে। তুমি হঠাৎ করে আমাকে তুমি করে ডাকছো কেন? ট্রাই করছিলাম তুমি করে ডাকার, কিন্তু কিন্তু কি? তোকে তুই করে ডাকতে বেশি আপন আপন লাগে, আর আমার ডাকতেও শান্তি লাগে। কিন্তু সব স্বামীরা তার বউকে তুমি করে ডাকে। আমি তোকে একটু বেশি ভালোবাসি, তাই আমার ডাকটাও একটু আলাদা। ভাইয়াও ভাবিকে বড্ড বেশি ভালোবাসে। আচ্ছা, ফারিয়া ভাবির জায়গায় যদি আমার এমন হতো তাহলে? চুপ! মেঘা চমকে যায়। অয়ন মেঘার মাথায় হাত দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। প্লিজ, এমন কথা কোনোদিন বলবি না। তোকে হারানোর কথা আমি ভাবতেও পারি না। আমার জীবনে তুই আর রিমান ছাড়া কে আছে? তোর কিছু হয়ে গেলে আমার বেঁচে থাকার কোনো কারণ নেই। রিমান ফারিয়ার মাথার কাছে বসে, ফারিয়াকে উঠিয়ে ফারিয়ার মাথা তার কাঁধে রাখে আর একটু একটু করে খাইয়ে দিচ্ছে, আর বারবার মুখ মুছিয়ে দিচ্ছে। আমি জানি তুমি সব শুনতে পারছো, তুমি ঠিক হয়ে যাও, পরে আমাকে এভাবে খাইয়ে দিবে, ঠিক আছে? তুমি চুপ করে আছো আর আমার মনে হচ্ছে আমার কানে তালা পড়ে গেছে। রিমান ফারিয়াকে খাইয়ে দিয়ে তার গা মুছে দেয়, তারপর ফারিয়ার ড্রেস চেঞ্জ করে দেয়। রিমান ফারিয়াকে আধশোয়া করে তার চুলে দুটো বেনি করে দেয়, তারপর দুটো বেনি সামনে আনে। জানো তোমাকে কত কিউট লাগছে, একদম আমার কিউট পরীর মতো। আমাদের যদি মেয়ে হয় তাহলে যেন তোমার মতো কিউট হয়, আর ছেলে হলে আমার মতো হ্যান্ডসাম, কি বলো? রিমান রাফি এসেছে, নিচে চল, অপরাধী ধরা পড়েছে। আমি ফারিয়াকে সালাম দিয়ে আসছি। কিছুক্ষণ পর রিমান নিচে আসে। রাফি, আমি যাকে শান্ত করছিলাম সে নাকি? কার কথা বলছো? কে আমার মেয়ের এই অবস্থা করেছে, তাকে তো আমি ছাড়বো না। কার ভাবির সাথে এত শত্রুতা যে এত খারাপ কাজ করতে পারলো? আপনাদের জন্য এটা মানতে কষ্ট হবে। কেই খুনি? ফারিয়ার মা, মানে শর্ট মা। সবাই অবাক হয়ে যায়। অফিসার, এটা আপনি কি বলছেন? শাইলা এমন কাজ করতে পারে না, শাইলা এমন কাজ করতে পারে না। ও তো ফারিয়াকে অনেক ভালোবাসে, সে এমন কাজ করতেই পারে না। আপনাদের মনে হয় কোথাও ভুল হয়েছে। বাবা, কোনো ভুল হয়নি। ফারিয়ার সৎমা ফারিয়াকে কোনোদিনও ভালোবাসেনি, দিনের পর দিন অত্যাচার করছে ফারিয়ার উপর, আমি তার সাক্ষী। তারও কারণ আছে। রিমান সবাইকে সবকিছু বলে। এটা শুনে ফারিয়ার বাবা কান্না করতে থাকে। ফারিয়ার সাথে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারিনি। আমার মেয়েটা এত সহ্য করেছে আর আমি বাবা হয়ে কিছুই করতে পারলাম না। বাবা, আপনি ভেঙে পড়বেন না, আপনাকে এমনভাবে দেখলে ফারিয়া খুব কষ্ট পাবে। কোথায় সাইলা, তাকে চরম শাস্তি দিন। ওর আমি এমন অবস্থা করব যেন কোনো দিন ছাড়া পাবে না জেল থেকে। কোথায় ও? জেলে দেখা করতে পারেন। ওর মুখও দেখবো না। আচ্ছা, আপনি কি করে জানতে পারলেন এটা সাইলা আন্টির কাজ? সিসি ক্যামেরায় তাদের কাণ্ড ধরা পড়েছিল, সেখানে তাদের গাড়ির নাম্বার দেখা যাচ্ছিল, কিন্তু নাম্বারটা চুরি ছিল, তাই যার গাড়ির নাম্বার চুরি গেছে তাকে খুঁজে বের করি, তারপর যে চুরি করেছে তাকে বের করি। পরে তো বুঝতেই পেরেছো। মানতে হবে রাফির অনেক বুদ্ধি আছে। অয়ন পাশে দাঁড়িয়ে থাকায় অয়ন শুনে ফেলে। অয়ন মেঘার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। মেঘা অয়নকে দেখে ইনোসেন্ট একটা হাসি দিয়ে অয়নের এক হাত জড়িয়ে ধরে। রাফি তাদের দিকে হিম চোখে তাকিয়ে একটা হাসি দেয়। জান পাকি, হেসে নাও যত পারো, কারণ এই হাসি আর থাকবে না। কালকের মধ্যে তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না, এটা এই রাফির ওয়াদা। দেবিল মার্কা হাসি দিয়ে সবাই উপরে যায় ফারিয়ার রুমে। ফারিয়ার বাবা ফারিয়ার হাত ধরে কাঁদতে থাকে। তুই আমাকে আগে বলিস নি কেন ফারিয়া? মা, তোর থেকে বেশি দিন এই দুনিয়াতে আমার জন্য আর কেউ না। আমি ভেঙে পড়ব, এই বয়ে তুই কিছু বলিস নি, আমি ভেঙে পড়ব না। আমার কাছে তুই আসিস না, তুই থাকলে আমি সারা জীবন হাসি খুশি থাকবো। আমাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমি তোর মতো স্ট্রং। ফারিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রিমান গিয়ে চোখের পানি মুছে দিচ্ছে। সবাইকে এমন কষ্টে দেখে আমার না একটু বেশি ভালো লাগছে। রিমান,
তোমাকে এমন কষ্টে পেতে দেখে সত্যি খুব ভালো লাগছে। বইয়ের এই অবস্থা, তার মধ্যে বোনের কোনো খোঁজ পাওয়া না গেলে কি হবে? আচ্ছা, এত কষ্ট যখন তোমাকে দিবই তাহলে আর একটু দেই। সবাই চলে যেতে নেয়। হঠাৎ ফারিয়া কাঁপা শুরু করে। ফারিয়া ছটফট করছে, এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। কি হলো ফারিয়া, কি হলো তোমার? রিমান চেক করে দেখে স্যালাইনের লাইনে রক্ত উঠে গেছে। রিমান তাড়াতাড়ি স্যালাইন খুলে ফেলে, তারপর একটা ইনজেকশন দেয়। কিছু সময় পর ফারিয়া ঠিক হয়ে যায়। কি হয়েছে? আমি স্যালাইনের পরিমাণ তো ঠিক করে দিয়েছিলাম, এটা আবার বাড়ালো কে? কেউ কি স্যালাইনের পাইপে হাত দিয়েছে? এমন কে করবে, হয়তো এমনি লেগে টেগে গেছে। রাফি দাঁড়িয়ে বাঁকা হাসি দিচ্ছে। সরি রিমান, তবে আমার অনেক আনন্দ লাগছে, কি করব। সবাই চলে যায়। অয়ন আর মেঘাও চলে আসে তাদের বাসায়। আমার না ভালো লাগছে না, কি থেকে কি হয়ে গেল। এইসব চিন্তা বাদ দে, রাত হয়েছে, ঘুমা। ঘুমই তো আসছে না। চুপচাপ শুয়ে থাকলে ঘুম আসবে। অয়ন মেঘাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মেঘা তার এক আঙুল দিয়ে অয়নের বুকে ঘোরাচ্ছে আর কি যেন মনোযোগ দিয়ে ভাবছে। চুপচাপ ঘুমা না, তুমি চুপচাপ শুয়ে থাকো না। কি জান, ঘুম আসছে না, আমারও আসছে না জানো। দুজন একসাথে গল্প করতে পারবো না তো? এক কাজ করি, তোমার তো রোমান্টিক ভালোবাসার গল্প করতে খুব ভালো লাগতো, তাই না? তাহলে আজ আমি তোমাকে একটা ভালোবাসার গল্প পড়ে শোনাবো। এই গল্পের বইটা আমি মেঘার রুম থেকে এনেছি, চুরি করে আনি নাই, শুধু আনার সময় রুমে কেউ ছিল না। গল্পের নামটা কি জানো? একটু বেশি ভালোবাসি, যেমনটা আমি তোমাকে বাসি। রিমান বিছানায় অর্ধেক শোয়া অবস্থায় ফারিয়াকে তার বুকে শুয়ায়। তারপর রিমান গল্প পড়তে থাকে। গল্প পড়ছে, নিজে নিজে হাসছে, নিজে নিজে কথা বলছে। এমনভাবে গল্প পড়তে পড়তে একসময় রিমানের চোখ লেগে আসে, সে ঘুমিয়ে যায়। সকালে ঘুম চোখ থেকে সরছেই না, এত ঘুম কেন চোখে কে জানে। চোখ বন্ধ করে মেঘা এক হাত দিয়ে অয়নকে খুঁজছে, যখন পায় না তখন আস্তে আস্তে চোখ খুলে। মেঘা চোখ খুলে অবাক হয়ে যায়, উঠে বসে চোখ কসলাচ্ছে, ভালো করে তাকিয়ে দেখে। এটা তো আমার রুম না, কোথায় আমি? এমন রুম তো আমাদের বাসায় নেই, আমি স্বপ্ন দেখছি নাকি? কোথায় আমি? অয়ন কোথায়? অয়ন, অয়ন কোথায় তুমি? মেঘা গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। মেঘা কিছুক্ষণ অয়ন অয়ন বলে ডাকাডাকি করে, তারপর জানালা দিয়ে উঁকি মেরে দেখে। হ্যাঁ আমি, আর এটা কোন জায়গা? এরা কারা? আমি স্বপ্ন দেখছি নাকি পাগল হয়ে গেছি? জানালার বাহিরে তাকিয়ে দেখে বিশাল বড় বাগান, সেখানে অনেক লোক কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। দেখে বডিগার্ড মনে হচ্ছে, কিন্তু বাগানের পরে জঙ্গল মনে হচ্ছে। আমি তো অয়নের বুকে শুয়েছিলাম, এখানে আসলাম কি করে? কে নিয়ে আসলো? অয়ন কোথায়? আমি কিছু বুঝতে পারছি না। মেঘা জানালা দিয়ে হাত বাড়িয়ে চিৎকার করে ডাকছে, কিন্তু সবাই এমন ভাবে আছে যেন কিছুই হচ্ছে না। সবগুলো কানে কম শুনে নাকি? চিল্লাতে চিল্লাতে গলা ব্যথা হয়ে গেল, তাও কারোর পাত্তা নেই। এক কাজ করি, জানালা দিয়ে লাফ দিই। না না, উঁচু আছে, মারা গেলেও হাত পা ভেঙে মারা না গেলেও হাত পা ভেঙে যেতে পারে। মেঘা দরজা ধাক্কাতে শুরু করে, না পেরে পরে লাঠি দিতে থাকে। এখন মেঘা ভয় কান্না করে দেয়। মেঘা, মেঘা কোথায় তুই? কিছুক্ষণ ডাকাডাকির পর, এত ঘুমাতে পারি মেয়েটা? দুপুর হয়ে গেছে, এখনো ঘুমিয়ে আছে, আজ একটা ফোনও দিল না, দরজা খুলে কি করছেটা কি? অয়ন উপরে তাদের রুমে যায়, গিয়ে দেখে মেঘা নেই। অয়ন ওয়াশরুমে চেক করে, সেখানেও নেই। কোথায় গেল মেঘা? মেঘা অয়ন বাসার সব রুম খুঁজে, তারপর ছাদ বাগান সব জায়গায় খুঁজে, কিন্তু পায় না। এবার অয়নের বেশ চিন্তা হচ্ছে, সে আগে মেঘাকে ফোন দেয় আর দেখে মেঘার ফোন বিছানায় পড়ে আছে। পরে রিমানকে ফোন করে। হ্যাঁ বল। মেঘা তোদের এখানে গেছে? না আসেনি তো, কেন কি হয়েছে? না মানে মেঘাকে খুঁজে পাচ্ছি না, সারা বাড়ি খুঁজলাম কিন্তু কোনো খোঁজ পেলাম না। দেখ আশেপাশে আছে হয়তো। হুম, আমি দেখছি। কিছু খবর পেলে জানাবি। হুম। অয়ন মেঘাকে সব জায়গায় খুঁজে কিন্তু পায় না, তাই সে ঠিক করে বাহিরে বের হয়ে খুঁজবে। তখনই অয়নের ফোনে ফোন আসে। অয়ন ফোন উঠায়। হ্যালো, কে? অপর পাশ থেকে জোরে জোরে হাসির আওয়াজ আসে। কে বলছেন? আমাকে কি যেন বলো। ও হ্যাঁ, আমি মিস্টার সাইকো। মানে? তুই যাকে ভাবছিস সেই আমি,
আমার জানফাকিকে আমার কাছে বন্দি করে নিয়ে গেলাম, দয়া করে খুঁজতে এসো না, যদিও পাবে না। অয়নের মাথায় আকাশ ভেঙে পড়ল, মনে হলো খবরদার আমার মেঘাকে কিছু করেছিস তো। দূর, আমি মেঘাকে ভালোবাসি, আমি ওকে কেন কষ্ট দেব, ওকে তো আমি আদরে রাখবো।